দিনে আজকে রিলিজ করছে, এমনিতেই গরম যা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে শহরের উষ্ণতম। আমি দর্শকদের এটাই বলবো যে এটা কলকাতার প্রেমের ছবি। এই ধরনের প্রেম আমাদের জীবনে এসছে, কারোর একবার এসছে, কারোর বহুবার এসছে, আমার যেমন বহুবার এসছে। তো এই ধরনের ছবি কলকাতার প্রেমের ছবি, কলকাতার যে প্রেম যেটা অন্য কোনো শহরে পাওয়া যায় না, সেই প্রেমের ছবি, বিরহের ছবি। সবাইকে এটাই বলবো যে হলে এসে ছবিটা দেখুন, প্লিজ হলে এসে দেখে যান ছবিটা, খুব সুন্দরভাবে আমরা বানিয়েছি। নবীন প্রজন্মের গল্প বলা যায় এবং এটাও বলা যায় যে এটা প্রেমের গল্প, কিন্তু আমি এইটুকু মানে আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই যারা আসবেন ছবিটা দেখতে, তারা সবাই কিছু না কিছু পাবেন এবং কিছু একটা স্মৃতি নিয়ে যাবেন, তো প্লিজ এসে দেখে যান। আমি এই ফিল্মে নেই, আমি দেখতে এসেছি, আমার বন্ধু, খুব কাছের বন্ধু রাহুল দেব বোস পাঠ করেছে এবং সোলাঙ্কিও আমার খুব ভালো বন্ধু, তো ওদের জন্য বেস্ট উইশেস। তো সবাইকে বলবো যে প্লিজ প্লিজ শহরের উষ্ণতম দিনে দেখুন, কারণ সবাই খুব রিলেট করতে পারবেন, কারণ কলকাতাকে যারা ভালোবাসেন এই সিনেমাটা দেখতেই হবে। সো প্লিজ ওয়াচ। আজকে এখানে এসেছি আইনক্স সাউথ সিটিতে শহরের উষ্ণতম দিনের প্রাইভেট একটা স্ক্রিনিংয়ে। তো অরিত্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, অরিত্র আগেও ভালো ছবি বানায় প্রমাণ আমরা পেয়ে গেছি, তো আজকে আরেকটা ভালো ছবি দেখবো এই আশা নিয়েই চলে এসেছি। কিন্তু ছবিতে আমি গান গেয়েছি, গানটার রেসপন্স খুব ভালো, গানটা এখন ইউটিউবে ট্রেন্ডিং, গানটার নাম টাইম মেশিন। আপনারা যারা শোনেননি এখন যারা শুনবেন, আর যদি ভাল লাগে তাহলে অন্যদেরকেও শোনাবেন। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন, আমার শহর যেন দিন গোনার টাইম মেশিন। কলকাতা আমাদের সমস্ত গোপন অভিমানগুলো জানে, কলকাতা জানে শেষ চুম্বনে ঠিক কতটা দীর্ঘশ্বাস মিশেছে। দিস ইজ রিগামানিয়া, আমার আজ রেহানের স্কুলমেট। তোর হঠাৎ করে লন্ডন চলে যাওয়াটা আনন্দে থেকে এফেক্ট করেছিল। এই গল্প ভাঙা বৃষ্টি আমার সারা গায়ে, কে ভিজলো কে ভেজালো তাতে কি বা আসে যায়। তুমি তো জানোই আমি একটু ঘর কুমি। ঘর নয়, কলকাতা কুলো। কলকাতা শহরটা ছাড়বো ভাবলেই না কেমন একটা লাগে। কে বুঝতে পারছে সেন্টিমেন্টগুলোর জন্য শহরটা শেষ হয়ে গেল। বন্ধুত্ব জিনিসটাই তো ট্রানজাকশন, বিবিএফ পিএইচডি আলাদাই ব্যাপার, বন্ধুত্ব কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। সঞ্জয় বাবু বুঝিস না সেই কথা বলিস না, ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করে জানিস। আমার ভালো আছে। ভুলটা কিন্তু তুমিই করেছো বা কোনটা ভুল কোনটা ঠিক আমাকে ডিসাইড করতে দাও। পাবো না পারিনি এসব তো আমাদের জেনারেশন বলত, তোরা তোদের পাওনাটা ঠিক চিনি থেকে যাওয়ার তো কোনো কারণ নেই। তোমাকে শুধু তোমাকে চাই, পাই না পাই আর জীবনে তোমার কাছেই যাবো। সব সময় নিজের পার্সপেক্টিভ থেকে দেখাটা বন্ধ কর। আমাকে জাস্ট সত্যি কথা বলো, আর ইউ চিটিং অন মি। আমি তোর মতন চান্স পেলে এমার্জেন্সি এক্সিট খুঁজি। সব ঠিক হয়ে যাবে। বাবা, আসলে কলকাতাটা পুরোটাই একটা টাইম মেশিন জিনিস, যে কোনো মুহূর্তে অতীতে নিয়ে যেতে পারে। নমস্কার, আজকে আমরা এসেছি আমাদের শহরের উষ্ণতম দিনের প্রিমিয়ারে। খুবই ভালো লাগছে ছবিটা, দর্শকদের এখন অবধি মিউজিক লঞ্চ এবং গানগুলো দেখে দর্শকদের একটা দারুণ আগ্রহ তৈরি হচ্ছে। সকাল থেকে আমরা দারুণ রিপোর্টও পাচ্ছি যে হলগুলো অলরেডি রিলিজ হয়েছে দিনের শোগুলোতে। এখানে আমি শুধু অভিনয় করিনি, আমি এখানে মার্কেটিং পার্টনার হিসেবেও আছি উইথ জেএলটি, আর আমার ব্র্যান্ড জারি, দেখতেই পাচ্ছ আজকে আমি জারির পুরো সিরিজ পড়ে আছি, এটা জারির কলকাতা সিরিজ এবং জারিরই এই আজকানটা পড়ে আছি। আমরা এখানে ফ্যাশন পার্টনার বিক্রম আর সোলাঙ্কি একটু পরেই যেটা পরে ঢুকবে সেটাও আমাদেরই স্টাইল আর আমাদেরই বানানো। তো আশা করছি এই ছবিটা শহরের উষ্ণতম দিনে মানুষের মনে সত্যি একটা দারুণ উষ্ণতা ছোঁয়া এনে দিতে পারবে। ধন্যবাদ।
একদম স্পেশাল ডে, সো স্পেশাল ফর ড্রেস না, অত ভেবে অ্যাকচুয়ালি করা হয়নি। খুব ইন্টারেস্টিংলি আমিও কালো পরব বলেছিলাম, ও কালো পরবই বলেছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ, দুজনেই উই অল লাইক আমার, আমি অনেক দিন ধরে ঠিক করেছিলাম আমি কালো পরব, এন্ড আই থিংক ইউ কপিড মাই আইডিয়া। আমি আজকে সকালে ঠিক করেছি, সো সি ই কপিড মাই আইডিয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গার্স ক্রস, হ্যাঁ খুব ভালো রেসপন্স, টাচ উড, তিনটে শো হাউসফুল গেছে আজকে। আমার ক্যারিয়ারে এটা যে রোজ হয় তা না, আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট ইট। আমার ক্যারিয়ারে তো প্রথম, দিস ইজ মাই সেকেন্ড ফিল্ম এন্ড দিস রেসপন্স, ইটস আ ব্রিলিয়েন্ট রেসপন্স, ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড। আমরা আজকে নন্দনে গেছিলাম, ইনফ্যাক্ট নন্দন গতকাল রাতেই 80% ফুল হয়ে গেছিল। আজকে নজরুল তীর্থ হাউসফুল গেছে, আজকে রাধা স্টুডিও হাউসফুল গেছে, কালকে অলমোস্ট রাধা স্টুডিও 70% বুকড অলরেডি, সাউথ সিটি বেশ কিছুটা বুক। তো খুব ভালো রেসপন্স, থ্যাংক ইউ সো মাচ, মানে অডিয়েন্সের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ছাড়া আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই, থ্যাংক ইউ। না এটা ডিরেক্টর সাহেব আমাদের প্রতি প্রচুর ভালোবাসা রাখেন। আমি যেটা বলতে চাই ছোট্ট করে যে অবভিয়াসলি এই জুটিটা সবাই খুব ভালোবেসেছে ঠিক কথাই, কিন্তু অরিত্র সেরকম একটা গল্প নিয়ে এসছে যাতে আমরা আমাদের কী বলবো, আমরা কাজটা করতে পেরেছি। সো অবভিয়াসলি ও হচ্ছে ওই বলে না ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ দ্যাট হি ব্রট। আর এটাও ভুললে চলবে না যে আমরা তো 6 বছর একসঙ্গে কাজ করিনি, 6 বছর বাদে যে কাজটা করছি ওটা অরিত্রই দিয়েছে বলে করছি, অরিত্র দিয়েছে বলে করছি, এক্স্যাক্টলি। তো ইয়েস, আপাতত আমি এইটার সদ্য আজকে রিলিজ হলো, দাঁড়া একটু তো কিছুটা দিন দে, একটু সিঙ্ক ইন করুক। হ্যাঁ বাট নো, উই বোথ আর ভেরি হ্যাপি দ্যাট উই আর ওয়ার্কিং টুগেদার এগেন। আমরা প্রচণ্ড আপ্লুত যে আমাদেরকে এত ভালোবাসা আবার দেওয়া হচ্ছে, এত মানুষ অলরেডি সিনেমাটা দেখছেন। আমি সত্যি আশা রাখবো যাতে এই উইকেন্ডে এবং আগামী সপ্তাহে আমাদের আরও অনেক বেশি ভালোবাসা আমরা পাই। এই মুহূর্তে এই সময়টার মধ্যেই বাঁচতে চাই, এরপরে আবার কোন সিনেমা আমরা একসঙ্গে করবো সেটা এক্ষুনি না নাই ভাবলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বহুদিন বাদে প্রিমিয়ারে এলাম বন্ধুর সিনেমা, আমার লাস্ট ছবির নায়ক বিক্রম পারিয়ার। তো ইউথ নিয়ে সিনেমা ট্রেলারটা খুব ইন্টারেস্টিং ছিল, বিভূতির তো ট্রেলার খুব ভালো লেগেছে, বিভূতি বলছিল। ইয়েস, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড, অ্যান্ড রাইট নাও অলসো আই এম ভেরি থ্রিলড হাফওয়ে থ্রু, বাকিটা দেখে আরও এক্সাইটমেন্ট পরে প্রকাশ করবো। হ্যাঁ অলরেডি হাউসফুল হয়েছে 3-4 জায়গায়, নন্দনে হাউসফুল, রাধাতে হাউসফুল, নজরুলতে হাউসফুল। সো আমার ট্রেলারটা দেখেই মনে হচ্ছিল যে ইউথকে আকর্ষণ করবে, তো দেখা যাক, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কারণ ভালো সিনেমা যদি ওয়ার্ক করে সেটা সবার জন্যই ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। থ্যাংক ইউ। আজকে মুক্তি পাচ্ছে শহরের উষ্ণতম দিনে, অলরেডি সকালবেলা থেকে দারুণ রেসপন্স, প্রচুর হলে হাউসফুল হয়েছে, আশা করি মানুষের মুখে আরও ছড়িয়ে পড়বে, পাবলিসিটি থ্রু দিয়ে আরও ছড়িয়ে পড়বে এবং আরও মানুষ কালকে থেকে আসবে ছবিটা দেখতে, এই আশাই রাখছি। সকলে খুব কানেক্ট করতে পারছে এবং অফকোর্স রয়েছে বিক্রম সোলাঙ্কির জুটি, তো সবটা মিলিয়ে আমার মনে হচ্ছে যে মানুষ দেখতে আসবে ছবিটা। শহরের উষ্ণতম দিনে অরিত্র সেনের নতুন ছবি, এই ছবিতে একটা আরবান ডিসপ্লেসমেন্ট এবং শহরের গল্প বলা হয়েছে, এবং আমার বারবার করে যেটা মনে হয় যে নতুন প্রজন্মকে নিয়ে ছবি করা দরকার, সেই গল্প বলেছে অরিত্র। এই ছবিতে আমি অভিনয় করেছি এবং এই ছবির মানে এই ছবির অ্যাক্টর যারা, অভিনেতা অভিনেত্রীরা, শিল্পীদের পোশাক বিন্যাস করেছি এবং ওয়ার্কশপ করেছি, ছবির জন্য অপার শুভেচ্ছা ও ভালোবাসা। কলকাতা আমার 2020 সরস্বতী পুজো ইজ সো মেমোরেবল টু মি, ওটা আমি কোনোদিনও ভুলবো না, নাও ডোন্ট আস্ক মি ওয়াই, সো দ্যাট ইজ ভেরি মেমোরেবল টু মি। অ্যান্ড এই ছবিটা আমার খুব কাছের, কারণ আমার প্রত্যেকটা খুব কাছের মানুষ এখানে আছে, এখানে ভিক্স আছে মানে বিক্রম দা আছে, অনামিকা আছে, সো দে আর ভেরি ক্লোজ টু মি, রাহুল আছে, দেবদাস, সবাইকে মিলিয়ে আই রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট দ্যাম অ্যান্ড দ্য এন্টায়ার ফিল্ম, তো আম জাস্ট দে। খুব ভালো লাগছে, আমি চাই ছবিটা খুব ভালো হোক, খুব ভালো হোক সবার, সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ। শহরের উষ্ণতম দিন অনেক দিন ধরে আমি শুনছিলাম, অনেক দিন ধরে ট্রেলার দেখেছি বাড়িতে, প্রচুর প্রচুরবার ট্রেলারটা চলেছে, আর আজকে প্রেমিয়ারে এসে খুব ভালো লাগছে, আর সবাই নাকি বলছে কি এই সিনেমাটা দেখে প্রেম শেখা যায়, তো প্রেম শিখছি, আর সিনেমাটা খুবই ভালো, তো এভরিবডি গো অ্যান্ড ভিজিট, সবাই দেখো, সবাই এনজয় করো, সবাই আবার প্রেমটাকে ফিরে পাও।